আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকা চান্স পাননি তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে শেয়ার করব ডিগ্রি এর প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে। তো স্টুডেন্ট বেসিক চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকা চান্স পাননি তাদের কিন্তু হতাশ হয়ে লাভ নেই, কারণ আপনাদের জন্য রয়েছে নতুন করে প্রথম রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ। তো প্রথম রিলিজ স্লিপে আপনি নতুন করে 5টি কলেজে আবেদন করতে পারবেন, এজন্যে আবার কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না। এখন কথা বলা যাক প্রথম রিলিজ স্লিপ কাদের জন্য। তো প্রথম রিলিজ স্লিপ মূলত যারা দ্বিতীয় মেধা তালিকা চান্স পায়নি অথবা প্রথম মেধা তালিকা চান্স পেয়েও কোনো কারণে ভর্তি হয়নি তাদের জন্যে। আর আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকা চান্স পেয়েছেন কিন্তু কোনো কারণে দ্বিতীয় মেধা তালিকা ভর্তি হতে যাচ্ছেন না, তারাও কিন্তু প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তো এখন কথা বলা যাক প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে। তো আপনারা যদি ডিগ্রি ভর্তির নোটিশটি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে যে দ্বিতীয় মেধা তালিকার সব কার্যক্রম শেষ হবে আগামী 12 নভেম্বর। তো 12 নভেম্বরের পরে কিন্তু খুঁটা মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে, তারপর শুরু হবে তাদের ভর্তি কার্যক্রম। আর ভর্তি কার্যক্রম শেষ হতে কিন্তু আরও 10 দিনের মতো লাগতে পারে। তো এই অনুসারে হিসাব করলে কিন্তু নভেম্বর মাসের মধ্যবর্তী সময়ে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কিন্তু 18 নভেম্বর থেকে 22 নভেম্বর মধ্যে শুরু হতে পারে। আর রিলিজ স্লিপ সংক্রান্ত আরও ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে, তাই ভিডিওগুলো দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।